দোস্ত, তোমাদের সবাইকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে তোমরা অনেকেই যারা স্কুলে পড়ছো তারা হয়তো ভাবছো যে কবে কলেজ উঠবো। দোস্ত, এসব কিচ্ছু না, স্কুলের মতো মজা না কোথাও কলেজে পাবে না। Broken glass while I'm thinking in my head. I mind my own, I don't even break a sweat. Oh, this matters, is it sane? Why you still live in vain? I'm not the one, you're the victim of your own mistakes. It's sad to hear the lights under the street lights, under the street lights. সো গাইস, আশা করবো তোমরা সকলে ভালো আছো। তো চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে আমি এসেছি আমার কলেজে, আজকে আমার কলেজে প্রথম দিন, মানে প্রথম দিন বলতে আগেও দুদিন এসেছি। তোকে আমি দেখেছি এখন ডাকতে লাগে, এমনি চলে আসতে হবে, ইউটিউবার মানুষ বলে কথা। তো আমরা আগেও দুদিন এসেছি, ঠিক আছে? তো দুদিনে ব্লগটা করতে পারিনি, তো আজকে ব্লগটা বানাচ্ছি ওই জন্য। তো আমি এসেছি আর এর নাম হচ্ছে, না আমার নাম নেই, এখন বলবো না, ভিডিও দেখতে থাকো, লাস্টে বলবো, ঠিক আছে? আর তোমরা ভাবছো হয়তো আমি কোথায় আছি, অ্যাকচুয়ালি এটা শ্মশান। সামনে কলেজ আমাদের, সেটা না, ওখানে অনেক লোকজন রয়েছে, তো বুঝতেই তো পারছো প্রথম প্রথম একটু লজ্জা লজ্জা করছে না, অনেক লোক তো একটু লজ্জা করছে। তো বললাম ভাই চ একটু শ্মশানের দিকে যাই, শ্মশানে গিয়ে ব্লগটা বানিয়েছি, তারপর তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো। এখানে তো কেউ ভয় পায় না, তো এটা দেখে যদি কেউ মানুষজন একটু ভয় পায়, তার জন্য এটা দিয়ে রেখে দিয়েছে কঙ্কাল বাবা। হম তো ডর গে, মোটামুটি 12:16 বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো এখন আমরা কলেজের দিকে যাবো, দেখি কেমন অভিজ্ঞতাটা হয় আমাদের, ঠিক আছে? তো চলো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এখানে প্রচুর লোক, এত লোক এখানে যে আমার সত্যি কথা বলতে জোরে কথা বলতেই লজ্জা করছে। সিরিয়াসলি আমার জোরে কথা বলতেই লজ্জা করছে, আমি কি বলবো, এখানে কি ব্লগ বানাবো এত লোকের মাঝখানে। লুকাচ্ছিস কেন, মুখটা দেখা, মুখটা দেখা। এইটা হচ্ছে আমার কলেজ, তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার কলেজ। জাস্ট আকাশটা শুধু জাস্ট অসম লাগছে, অসম লাগছে আকাশটা। সব মিথ্যা কথা, সব মিথ্যা, সব মিথ্যা, না না সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কলেজটা খুব সুন্দর লাগছে, সব মিথ্যা কথা। এই অনেক দূরে ক্লাসে গেছে, তোমরা ক্লাস খুঁজে পাওনি? শোনা, না না না, মুছে দিলি তো ভাই। সত্যি কথা বলতে আমার ভীষণ ভীষণ লজ্জা করছে, মানে এমন ভাবে তাকাচ্ছে না সবাই, মানে এতটা লজ্জা করছে আমি তোমাদেরকে বলে বেরোতে পারবো না। তুমি কি করে ব্লগটা বানাচ্ছি সেটা শুধু আমি জানি, মানে এতটা লজ্জা করছে আমার, কোনোদিন এতটা লজ্জা হইনি, কেন জানি এতটা লজ্জা করছে ভগবান। জানি তোমার কাছে যেটা বলছিলাম, ওর নামটা যেটা বলছিলাম, তোর নামটা বল ভাই, তোর নামটা বলবো না। ওর নাম হচ্ছে সাইফ, পুরো নাম হচ্ছে সাইফউদ্দিন, যাকে আমরা ভালোবেসে সাইফ বলে ডাকি, সাইফ ভাই। সামনে যাবো ক্যান্টিনের দিকে, দেখি সবাই বন্ধুরা আছে, ফোন করলো, দেখি যাই, দেখি কে কে আছে, চলো। এটা হচ্ছে আমাদের কলেজের ছোট্ট একটা ক্যান্টিন, ছোট্ট একটা, সবাই বসে আছে, ভালো আছে ভাই, ভালো আছে ভাই, ভাই যেখানে গাইস। আমি কিছুক্ষণ ক্যান্টিনে বসি, ততক্ষণের জন্য তোমরা কলেজের কিছু সিনেমাটিক শট দেখো, ঠিক আছে? গাইস, এখন আমি তোমাদেরকে কলেজের ভেতরে নিয়ে যাবো, কলেজের ভেতরটা তোমাদেরকে দেখাবো, তো চলো আমার সাথে কলেজের ভেতরে। এটা আমাদের কলেজের ফার্স্ট ফ্লোর, এটা অনেক কলেজের ডন ডন।
ডন তেরি গাই এরাল ডন ঠিক সময় মতো আমি যে দিল ভাই এখন দেখাচ্ছে না মানে কলেজে প্রথম জিনিসে এত ঝামেলা আমি জাস্ট সিরিয়াসলি বুঝতে পারি না আমি থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে আমি লিটল ভিডিওটা করছি কিছু বলার নেই জাস্ট মানে এত ঝামেলা মানে সিরিয়াসলি কিচ্ছু বলার না কিচ্ছু বলার না ওইতে গেটে আরো চলে যাচ্ছে তোমাদের একটা কথা বললো বললো আমি সাইডটাই আসলাম এখানে কেউ নেই এতক্ষণ ওদিকে এতজন লোক ছিল সামনে মনে হয় কেউ রয়েছে যেটা তোমাদেরকে বলার ছিল মানে স্কুলের প্রথম দিন এসে বলতে গেলে এরকম একটা এক্সপিরিয়েন্স মানে গাইস কলেজে আসলাম প্রথম দিন না আগেও দুদিন এসেছি কলেজে কিন্তু শুধুমাত্র টাইম পাইনি বলে ব্লগটা বানাতে পারিনি কিন্তু বলতে গেলে আজকে ব্লগটা বানাতে চাইছিলাম ভালোভাবে কিন্তু কলেজে এসে যে এরকম ঝামেলার সম্মুখীন হবো বুঝতে পারিনি মানে প্রচুর ঝামেলা করছিল এরা মানে এত মারপিট মানে এত কিছু কলেজের মধ্যে মানে জাস্ট কিছু বলার নেই দোস্ত তোমাদের সবাইকে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে তোমরা অনেকেই যারা স্কুলে পড়ছো তারা হয়তো ভাবছো যে কবে কলেজ উঠবো ভূগোল উঠবো দোস্ত এসব কিচ্ছু না স্কুলের মতো মজা না কোথাও নেই কলেজে পাবে না যেমন দেখো না তোমরা দেখতে পাচ্ছ হয়তো পেছনটা দেখো দেখতে পাচ্ছ না ওকে দেখতে পাচ্ছ না কেউ নেই কেউ থাকবে না কলেজে কেউ থাকবে না তোমাকে নিজেই নিজের মতো করে থাকতে হবে থাকবে গোটা তিনেক বন্ধু যাদেরকে তুমি প্রথম থেকে চেনো তারা যদি তোমার কলেজে ভর্তি হয়তো থাকবে তারা তো নতুন বন্ধু করতে পারো তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু স্কুলে যে পুরো ক্লাসরুম বুঝে যে 50, 60, 100, 200 জন প্রত্যেকে কিন্তু তোমার বন্ধু ছিল প্রত্যেককে তুমি তোমার সময় সবসময় পেতে কিন্তু সেটা কলেজ শিক্ষক কখনো পারবে না রইল বাকি ক্লাসরুমে বসার কথা স্কুলে যেটা ছিল না একটা সময় যেটা সবাই সবার জন্য জায়গা রেখে দিত স্কুলে যে যার জন্য তুমি যখন যাবে তোমার জন্য দেখবে তোমার কিছু স্পেশাল বন্ধু না তোমার জন্য জায়গা রেখে দিত কিন্তু সেটা কলেজ লাইফে না কখনো হয় না কেউ তোমার জন্য জায়গা রেখে দেবে না তোমাকে নিজে গিয়ে নিজের জায়গায় নিজেই বসতে হবে কেউ তোমার জন্য জায়গা রেখে দেবে না রইল বাকি টিফিন শেয়ার করে খাওয়ার কথা সেটা তো স্কুল লাইফে বেশ যারা যারা স্কুলে পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি তোমরা এখনো করো যেটা টিফিন পিরিয়ডে যেটা টিফিন ভাগ করে খাও না সেটাই কলেজে সব হয় না এখানে আছে ক্যান্টিন ক্যান্টিনে বসে সবাই খায় নিজের টাকা তো দোস্ত তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাই যে তোমরা যারা যারা স্কুলে পড়ছো না তোমাদের স্কুল জীবনটাকে ভালোভাবে এনজয় করে নাও কারণ এই স্কুল জীবনের মতো মজা না আর কোথাও নাই গানটা আছে না স্কুল জীবনটা কেন বাইরে শেষ হয়ে যায় এই গানটা এখনো মনে পড়ছে সিরিয়াসলি বলছি মানে স্কুলটাকে আজকে খুব মিস করছি খুব মিস করছি মনে হচ্ছে যে স্কুল যদি আরেকবার ফিরে যেতে পারতাম ভালো লাগছে না কলেজ আমার স্কুলটাকে যে কতটা ভালোবাসতাম সেটা আমি কলেজে না আসলে না তো বুঝতে পারতাম না তোমাদেরকেও বলছি তোমরা যারা যারা স্কুলে পড়ো তোমরা যেদিন কলেজে যাবে না তোমরা হয়তো এখন অনেকেই ভাবছো যে কবে কলেজে যাবো কিন্তু দোস্ত একটা কথাই বলবো যে যখন কলেজে যাবে না স্কুলটাকে খুব মিস করবে স্কুলে যতদিন আছো খুব এনজয় করে নাও খুব মজা করে নাও কারণ স্কুল জীবনের মতো মজা আর কোথাও পাবে না সিরিয়াসলি বলছি দোস্ত তোমরা কলেজে উঠো বুঝতে পারবে স্কুল জীবনটা যে কতটা ভালো আবার মনে ঝামেলা বেরোচ্ছে দেখেছো 100% কিন্তু অতটা খেয়াল তো দোস্ত এটা বলে ভিডিওটা শেষ করবো যে স্কুলটাকে আমি আজও বড্ড ভালোবাসি ভালোবাসবো সারা জীবন তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট করো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটা অলওয়েজ অলওয়েজ সেট করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবার কাছে সবার আগে চলে আসে তো ততক্ষণে তোমরা টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওটা সো টাটা